বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক নিয়ে আলোচনা করব। ভিক্টোরিয়ান পিরিয়ডের তিনজন বিখ্যাত মহিলা সাহিত্যিক হল এমিলি ব্রন্টি, চার্লোটি ব্রন্টি, এমি ব্রন্টি, তিনজন বোন। এর মধ্যে চার্লোটি ব্রন্টি, উনি কারির বেল ছদ্মনামে প্রথম নোবেল লেখে জেন আয়ার। জেন আয়ার চার্লোটি ব্রন্টির একটি আত্মজীবনীমূলক উপন্যাস। জেন আয়ার উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো জেন আয়ার এবং রকেস্টার। এছাড়া চার্লোটি ব্রন্টির অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আছে শার্লি, ভিলেটি এবং দ্য প্রফেস। তার প্রথম নোভেল হল দ্য প্রফেসর, যেটা তিনি জেন আয়ারের পূর্বে লিখেছেন। তার বোন এমিলি ব্রন্টি মাত্র 30 বছর জীবিত ছিলেন। তার একমাত্র উপন্যাস হল ওয়েদারিং হাইটস। এরপর আমরা জানব কার্ল মার্কস সম্বন্ধে। কার্ল মার্কসের থিওরি মার্কিজম, যা সমাজ, অর্থনীতি এবং রাজনীতি এই তিনটাকে সমন্বিত করে। তার গুরুত্বপূর্ণ থিওরির মধ্যে আছে ভ্যালু, সারপ্রাইস ভ্যালু, কমোডিটি, এবং তিনি হলেন শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক্তা। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল দাস ক্যাপিটাল, যেটাকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়। তার গুরুত্বপূর্ণ কোটেশনগুলোর মধ্যে আছে দ্য হিস্ট্রি অফ অল প্রিভিয়াস সোসাইটিস হ্যাজ বিন ইন দ্য হিস্টোরি অফ ক্লাস স্ট্রাগলস, ম্যান মেক দেয়ার ওন হিস্টোরি, রিলিজিয়ন ইজ দ্য আফিম টু দ্য পিপল। এরপর আমরা জর্জ এলিয়ট সম্বন্ধে জানব। জর্জ এলিয়টের রিয়েল নেম হল মেরি অ্যান ইভান্স এবং তার পেন নেম হল জর্জ এলিয়ট। তার বিখ্যাত উপন্যাস হল সিলাস মার্নার। সিলাস মার্নারের আরেকটি নাম হল দ্য ওয়েভার অফ রেভলি। তার বিখ্যাত নোভেলগুলোর মধ্যে অ্যাডাম বেথ, সিলাস মার্নার এবং দ্য স্প্যানিশ গিপসি গুরুত্বপূর্ণ। এছাড়াও দ্য মিল অন দ্য ফ্লোস, রোমুলা, ফেলিক্স হোল্ট, দ্য রেডিক্যাল, মিডল মার্চ, ড্যানিয়েল ডেরোন্ডা খুবই গুরুত্বপূর্ণ। মেরি এম থেকে আমরা মনে রাখতে পারি মার্নার, এম থেকে মনে রাখতে পারি মিডল মার্চ। মেরি এম এ আর ওয়াই, এ থেকে আমরা মনে রাখতে পারি অ্যাডাম বেথ, আর থেকে আমরা মনে রাখতে পারি রোমুলা, রেডিক্যাল, রেভলি। এভাবে মেরি নাম থেকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ উপন্যাস মনে রাখতে পারি। এছাড়াও আমরা ইভান্স, শেষে যে এস আছে, এস থেকে আমরা স্প্যানিশ গিপসি উপন্যাসটা মনে রাখতে পারি। এরপরে আমরা জানবো স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন সম্বন্ধে, যিনি দ্য অ্যারাবিয়ান নাইটস, আলিফ লাইলা এর লেখক। আলিফ লাইলা হল একটা অ্যারাবিক ফোক স্টোরি অফ বেঞ্জামিন। বার্টন ওয়াজ এ ক্যাপ্টেন ইন দ্য আর্মি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার আরেকটি উল্লেখযোগ্য ট্রান্সলেশন বই হল দ্য কামাসূত্র। ম্যাথু আর্নল্ড ক্লাসিক্যাল লিটারেচারে চমৎকারিত্ব দেখাইয়া নিউ ডিগেট প্রাইজ লাভ করেন। তার গুরুত্বপূর্ণ চারটা এলিজির মধ্যে তার ভাইয়ের মৃত্যু, কার্নাকের মৃত্যুতে লিখেছিল হেন্স গ্রেভ। তার ভাই ছিল হেইনাস, হেইনাস শব্দের অর্থ জঘন্য, এই জন্য সে লেখছে এলিজি হেন্স গ্রেভ। চার্লোটি ব্রন্টি এর মৃত্যুতে তার এলিজি হল হাওয়ার্ডস চার্চ ইয়ার্ড, সি ফোর চার্লোটি ব্রন্টি, সি ফোর চার্চ ইয়ার্ড আমরা মনে রাখব। ক্লাফের মৃত্যুতে রচিত তার এলিজি হল থাইডসিস। তার বাবার মৃত্যুতে লিখিত এলিজি হল রাগবি চ্যাপেল। তার বাবা ছিল রাগবি প্লেয়ার, এই জন্য তার শোক কবিতার নাম ছিল রাগবি চ্যাপেল। ম্যাথু আর্নল্ড এর গুরুত্বপূর্ণ কবিতাগুলো হলো দ্য ফোর সেকেন্ড মারম্যান, দ্য স্কলার গিপসি, ডোভারবিচ, রাগবি চ্যাপেল, থাইডসিস, দ্য স্টাডি অফ পোয়েট্রি, যেটা তার ক্রিটিসিজম, কালচার অ্যান্ড অ্যানার্কি, সোহরাব অ্যান্ড রুস্তম।
আমরা এগুলো খেয়াল রাখবো তার কবিতাগুলো। এরপরে আমরা রাশিয়ান রাইটার লিও টলস্টয় সম্বন্ধে জানবো। লিও টলস্টয়ের সবচেয়ে বিখ্যাত সাহিত্যগুলো হলো ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা, এ কনফেশন। তার মধ্যে দুটো উপন্যাস ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিনা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিস্টিনা রোজিটি এর উল্লেখযোগ্য গ্রন্থ হলো গবলিন মার্কেট অ্যান্ড আদার পোয়েমস, ভূত বাজার ও অন্যান্য কবিতা। এছাড়াও অ্যান্ড অ্যাপল গ্যাদারিং ড্রিমল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ, ব্রাইট সং, এ ডটার অফ ইভ, মাই ড্রিফ, এগুলোও তার লেখা। স্যামুয়েল বাটলার একজন বিশেষ লেখক, তিনি মহাকাব্য ইলিয়াড এবং ওডিসিকে গদ্যরূপে ব্যাখ্যা। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে আছে ইয়ার হোম, যেটা একটা স্যাটায়ার নভেল, ব্যঙ্গাত্মক উপন্যাস, আর দ্য ওয়ে অফ অল ফ্ল্যাশ, যেটা একটা সেমি অটোগ্রাফিক্যাল নভেল। দ্য ফেমাস কোটেশনগুলোর মধ্যে আছে লাইফ ইজ নট অ্যান এক্স্যাক্ট সায়েন্স, ইট ইজ অ্যান আর্ট, সেলফ প্রিজারভেশন ইজ দ্য ফার্স্ট ল নেচার, গড ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ ওন ওয়ার্ক অ্যান্ড দ্যাট ইজ ফ্যাটাল। মার্ক টোয়েনের আসল নাম হয়েছে স্যামুয়েল ল্যাকহর্ন ক্লেমেন্স। মার্ক টোয়েন তার টম সয়ার উপন্যাসের জন্য খুব বিখ্যাত, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। তার আরেকটি উপন্যাস হলো অ্যাডভেঞ্চার অফ হাকলেবেরি ফিন। থমাস হার্ডি ভিক্টোরিয়ান যুগের অন্যতম একজন উপন্যাসিক, কবি এবং ছোট গল্পকার। তিনি ডারউইনস থিওরি অফ ইভলিউশন দ্বারা প্রভাবিত ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হলো টেস অফ দি আরবার ভেলিস। তিনি ছিলেন পেসিমিস্ট নভেলিস্ট। তার টেস অফ দি ডি আরবার ভেলিস উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ লাইন হল দ্য গ্রেটার দ্য সিনার দ্য গ্রেটার দ্য স্যান্ট। এবং এই উপন্যাসের চরিত্রগুলো হলো টেস, অ্যালেক্স, সরো। তার উপন্যাসগুলো আমরা ক্লুর মাধ্যমে মনে রাখতে পারি। দরিদ্র লোকটি ক্যাস্টার ব্রিজের মেয়রের কাছে টেসকে রিটার্ন চাইলেও পরবর্তীতে পুয়োর ম্যানটি টেসকে নিয়ে ক্রাউড থেকে অনেক দূরে চলে গেল। এখান থেকে আমরা দরিদ্র লোকটি থেকে মনে রাখতে পারি দ্য পুয়োর ম্যান অ্যান্ড দ্য লেডি, তার ফার্স্ট নোভেল। ক্যাস্টার ব্রিজের মেয়র থেকে মনে রাখতে পারি দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ। টেস থেকে মনে রাখতে পারি টেস অফ দি ডি আরভার ভেলিস। রিটার্ন থেকে মনে রাখতে পারি দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, যেটা 36th BCS এর মধ্যে এসেছিল। পরবর্তীতে পুয়োর ম্যানটি, পুয়োর ম্যান থেকে মনে রাখতে পারি পুয়োর ম্যান অ্যান্ড দ্য লেডি, টেসকে নিয়ে ক্রাউড থেকে অনেক দূরে চলে গেল, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। থমাস হার্ডির একটা শর্ট স্টোরি আছে এ ফেয়ার অফ ব্লু আইস, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাবে নামে বাংলাতে অনুবাদ করেন। আর এল স্টিভেনসন, রবার্ট লুইস স্টিভেনসন এর গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর মধ্যে আছে দ্য নিউ অ্যারাবিয়ান নাইটস এবং ট্রিজার আইসল্যান্ড। যদি পরীক্ষায় আসে অ্যারাবিয়ান নাইটস আলিফ লাইলা কে লিখছেন, তো এটার উত্তর হবে স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন। কিন্তু যদি আসে দ্য নিউ অ্যারাবিয়ান নাইটস, ওইটার আনসার হবে আর এল স্টিভেনসন। এছাড়াও ট্রিজার আইসল্যান্ড, দ্য স্ট্রেঞ্জ কেজ অফ ডক্টর জ্যাকলি অ্যান্ড মিস্টার হাইড, কিডন্যাপ, দ্য মাস্টার অফ ভ্যালেন্ট্রি, পুকস হিল অ্যান্ড ইনল্যান্ড ভয়েস তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ। এরপর আরেকজন ভিক্টোরিয়ান এজের শর্ট স্টোরি রাইটার নোভেলিস্ট হলেন অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লের মধ্যে আছে লেডি উইন্ডারমিয়ার্স ফ্যান্স, এটা তার প্রথম প্লে বা নাটক। এবং তার উপন্যাসের মধ্যে বিখ্যাত হইল দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। এছাড়াও তার একটি বিখ্যাত কবিতা হলো দ্য ব্যালেট অফ রিডিং গোল। স্যার আর্থার ইগনেটিয়াস কোনান ডয়েল, তিনি শার্লক হোমস নোভেলের জন্য বিখ্যাত এবং দ্য লস্ট ওয়ার্ল্ড নোভেলের জন্য বিখ্যাত। ম্যাক্সিম গর্কি, ওনাকে বলা হয় দ্য ফাদার অফ সোশ্যালিস্ট রিয়েলিজম, এবং তিনি মাদার এবং মাই চাইল্ডহুড এই দুটো উপন্যাসের জন্য বিখ্যাত। ভিক্টর হুগো একজন ফ্রান্সের ভিক্টোরিয়ান পোয়েট, তিনি লেস মিজারেবল, দ্য হ্যাংব্যাক অফ নটরডেম তার ফার্স্ট নোভেল এবং 93 এই তিনটা উপন্যাসের জন্য বিখ্যাত। এছাড়াও তার পোয়েমসের মধ্যে আছে রেইস অ্যান্ড শ্যাডোস, ইনার ভয়েস, সংস অফ দ্য টুইলাইট, অটম লিভস। তার শর্ট স্টোরির মধ্যে আছে ক্লোড জিওক্স। কালেকশন অফ পোয়েমসের মধ্যে আছে দ্য টেরিবল ইয়ার, দ্য আর্ট অফ বিং আ গ্র্যান্ডফাদার।
এরপরে আমরা দেখি রাল্ফ ওয়াল্ডো এমারসন, তিনি আমেরিকান স্কলারের জন্য বিখ্যাত। আর ন্যাথানিয়েল হর্টন, তিনি দ্য স্কারলেট লেটার এর জন্য বিখ্যাত, দ্য হাউস অফ দ্য সেভেন গ্যালেটস এবং টুয়াইস টোল টেলস, এটাও তার গুরুত্বপূর্ণ উপন্যাস। হারমান মেলভিলি এর গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো হলো দ্য কনফিডেন্স ম্যানস, হোয়াইট জ্যাকেট, টাইপি, মোবিডিক। মোবিডিক একটা তিমি মাছ নিয়ে সে উপন্যাস রচনা করেন। ওয়াল্ট হুইটম্যান, তিনি আমেরিকার জাতীয় কবি, তার রচিত কবিতাগুলো হলো ফ্রাঙ্কলিন ইভান্স, লিভস অফ গ্রাস, ড্রাম ট্যাপস, মেমোরান্ডা ডিউরিং দ্য ও, স্পেসিফিক ডেইস, ডেমোক্রেটিক ভিস্তা। এর মধ্যে লিভস অফ গ্রাস তার সবচাইতে বিখ্যাত কাব্যগ্রন্থ। এরপরে দেখব ফাইডর দস্তোভস্কি, যিনি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এর লেখক, তিনি একজন রাশিয়ান লেখক এবং তার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট গ্রন্থের থিম হইল ক্রাইম নেভার গোস উইদাউট ক্রাইম পানিশমেন্ট। এছাড়াও দ্য ইডিয়ট, দ্য ইটার্নাল, এ লিটল হিরো, দ্য হাউস অফ দ্য ড্যাট, নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, এগুলা ফাইডর দস্তোভস্কির খুব গুরুত্বপূর্ণ উপন্যাস। ফাইনালি আমরা এমিলি ডিকিনসনের কয়েকটা কবিতা দেখব। আই এম নো বডি, হু আর ইউ, এই কবিতাটা ডিকিনসনের বিখ্যাত কবিতা। এছাড়াও আই টেস্ট এ লিকার নেভার ব্রুড, ওয়াইল্ড নাইটস, ওয়াইল্ড নাইটস, এটাও তার একটা বিখ্যাত কবিতা। আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেইন বিকজ আই কুড নট স্টপ ডেথ, এগুলা এমিলি ডিকিনসনের গুরুত্বপূর্ণ কবিতা। জাজাকাল্লাহ খাইর।